नमस्कार खबर चौबीस अपने सकल के स्वागत यह मुहूर्त हमें रही कोचबिहार राजपथे कोचबिहार घासबाजार संलग्न एलिका एखे क्योंकि अवस्थान विक्षोभ कर तेरह दफा दादी आज के कोचबिहार अर्थात पश्चिम बंगे समस्त जिलार अर्थात पश्चिम बंगे समस्त जिलार कोचबिहारे प्राय तीन हजार आशाकर्मी ता विक्षोभ अवस्थान कर मिचिल आज के घासबाजार संलग्न एलिका अर्थात ब्रह्म मंदिर संलग्न एलिक मिचिल कर विक्षोभ कर विक्षोभ कर्मसूची नहीं ता एगिए चले मिचिल कर डेपुटेशन दीते जा मुहूर्ते सी एम ओ एच ऑफिसे ता डेपुटेशन देवें एक ही साथ पा मिलिए जरा मिड डे मिल कर्मी रही है विभिन्न दाबी दावा नहीं तरह आज के आंदोलन मिचिल विक्षोभ ता समस्त क्योंकि डीएम ऑफिसे एक दल जा अर्थात जरा मिड डे मिल कर्मी रही है ता जा डेपुटेशन दीते डीएम ऑफिसे जरा आशा कर्मी रही ता क्यु जा सीएम ऑफिसे ता क्यों से तर विभिन्न दाबी दवा अर्थात तेर दफार दाबी नहीं ता जा विभिन्न दाबी दवा तार मध्य किछु संख्यक रही है तादेर बिना वेतने अर्थात तारा किन्तु वेतन ठीक ठाक पाच्छे ना छब्बीस हजार टाका तारा वेतन पाए एबं सेटा किन्तु देवा होच्छे ना तारा काज बेशी करछे से तादेर विश्राम नेई काज अनवरत तादेर चापिए देवा होच्छे एबं जेखाने एक हजार मानुषेर परिसर निये जनसंख्या निये तादेर स्वास्थ्य स्वास्थ्यर ब्यापारे तारा काज करेन सेटाओ किन्तु तारा करते पारछेन ना एमन आरो असंख्य दाबी निये अर्थात मोट तेरो दफा दाबी निये तारा आज एई आंदोलने नेमे बंद कर एक साथे प्रदान करा तारा दाबी रेखेछेन सेई साथे स्थायी सरकारी कर्मचारीदेर स्वीकृति दिते हबे सेई साथे न्यूनतम छब्बीस हजार टाका वेतन पीएफ पेंशन ग्राचुइटी प्रदान करते हबे एछाड़ाओ आछे अंतर्बर्ती समये एक लक्ष टाका अवसरकालीन भाता तादेर किन्तु दिते हबे एमनटाई अर्थात दस लक्ष टाका दुखित दस लक्ष टाका अवसरकालीन भाता तादेर दिते हबे सेई साथे सरकारी कर्मचारीदेर न्याज्य छुट्टी जेटा रही है सेटाओ किन्तु तादेर दिते हबे एमन किछु दाबी निये तारा न्यूनतम दस हजार टाका पेंशन सह अन्यान्य दाबीते तादेर आजके एई डेपुटेशन आमरा एकटु कथा बलार चेष्टा करब कि कि आरो रयेछे तादेर कि बलबेन आजकेर एई समस्त डेपुटेशन कि निये विभिन्न कि आज सीओमेजर काछे एखन डेपुटेशन दिते जाच्छि आमरा আমাদের মূল দাবি আছে সরকারের কাছে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে ন্যূনতম বেতন দিতে হবে ২৬ হাজার টাকা তার সঙ্গে যে অতিরিক্ত কাজ ক্রমাগত চাপিয়ে চলেছে পিএমএম ভিওয়াই এর কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না কারণ এই কাজ খুবই ঝুঁকিপূর্ণ আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিয়ে সরকারি যত ধরনের সুবিধা ছুটি পেনশন পিএফ সব দিতে হবে মোবাইল দিতে হবে কাজের সুবিধার জন্য এবং কোনো আশাকর্মী কর্মরত অবস্থায় তার যদি মৃত্যু হয় অবসরকালীন ভাতা তিন লক্ষ টাকাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করতে হবে এবং কোনো আশাকর্মী যদি অসুস্থ হয়ে পড়ে যদি সে কাজ ঠিকমতো করতে না পারে তার ফিক্সড ভাতা কেটে নেওয়া চলবে না সমস্ত সেন্টারে পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে কাজের পরিবেশ বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে হয়রানি হুমকি দেওয়া চলবে না
এই সমস্ত দাবিগুলো সহ 15 দফা দাবিতে আমাদের আজকের এই ডেপুটেশন ইসমত আরা খাতুন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রাজ্য সম্পাদিকা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম তাদের বিভিন্ন দাবি দেওয়া, অর্থাৎ মোট 13 দফার দাবি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সেটা, অর্থাৎ মিড ডে মিল কর্মীরা যারা রয়েছেন সেই সাথে একসাথে রয়েছেন, একদিকে রয়েছেন মিড ডে মিল কর্মীরা, সেই সাথে রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত সরকারি কর্মীরা যারা রয়েছেন, আশা কর্মীরা যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য দপ্তর ছাড়া অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা ছাড়াও তাদের বিভিন্ন কাজে বেরোতে হচ্ছে, তাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, তাদের সময় কিন্তু আরো বেশি করে নেওয়া হচ্ছে, অর্থাৎ যেই সময়ের কাজ তাদের বেশি করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন সমস্ত দাবি নিয়ে তাদের আজকের এই ডেপুটেশন সিএমএইচ অফিসে তারা যাবেন। স্বাস্থ্য দপ্তরের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন, এছাড়াও কিন্তু রাজপথে তারা বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেই ছাড়াও তাদের কিন্তু যারা অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হওয়ার কারণে কাজের ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদের কিন্তু সমস্তটাই দিতে হবে, অর্থাৎ সমস্ত দাবি দেওয়া কিন্তু তাদের রাখতে হবে, তাদের যে সমস্ত ভাতা রয়েছে সমস্তটাই তাদের প্রদান করতে হবে। এছাড়াও তাদের যত জনসংখ্যা, অর্থাৎ 1000 জনসংখ্যার মধ্যে আশাকর্মীরা কাজ করে থাকেন, সেখানে 3-4 হাজার জনসংখ্যার বহুল এলাকায় তাদের কাজ করতে হচ্ছে, অর্থাৎ তাদের অনেক বেশি করে কাজ করতে হচ্ছে। তারা কিন্তু চাইছেন নতুনভাবে নিয়োগ, যেহেতু তাদের কম সংখ্যক আশাকর্মীদের দিয়ে বেশি সংখ্যক কাজ করাটা, বেশি সংখ্যক এরিয়া নিয়ে কাজ করতে হচ্ছে, তাই তারা নতুন নিয়োগও চাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে তারা রাজপথে নেমেছেন ব্রহ্মকুমারী মন্দির সংলগ্ন এলাকায়, সেখান থেকে তারা রাস্তায় রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেখান থেকে মিছিল, বিক্ষোভ মিছিল করে তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে এই মিছিল রয়েছে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন এলাকায়, সাগরদিঘি সংলগ্ন এলাকা থেকে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে, এই মিছিল যাবে একদম সোজাসুজি চলে যাবে, যারা মিড ডে মিল কর্মীরা রয়েছেন তারা চলে যাবে ডিএম অফিসে ডেপুটেশন দিতে, এবং সাথে আশা কর্মীরা যারা রয়েছেন তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জবাব চেয়ে হাজির হবেন সেখানে ডেপুটেশন দিতে সিএমএইচ অফিসে। সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরের 24 পর্দায়। উৎসাহ ভাতা 8 ভাগে পাঠানো বন্ধ করে তাদের একসাথে প্রদান করতে হবে, সেই সাথে স্থায়ী সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, সেই ছাড়া তাছাড়াও ন্যূনতম 26,000 টাকা বেতন, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি প্রদান করতে হবে, সেই সাথে অন্তর্বর্তী সময়ে 10 লক্ষ টাকা তৎকালীন অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে অবসরকালীন ভাতা দিতে হবে, সরকারি কর্মচারীদের ন্যায় যে ছুটি রয়েছে সেটা দিতে হবে, এছাড়া ন্যূনতম 10,000 টাকা পেনশন সহ অন্যান্য আরো দাবিতে, অন্যান্য মোট 13 দফার দাবিতে কেন্দ্রীয় প্রকল্প কর্মীদের অবস্থান, বিক্ষোভ এবং ডেপুটেশন আজকের গ্রামীণ ও পৌর আশাকর্মী যারা রয়েছেন, আইসিডিএস কর্মী ও মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার শাখা গ্রামীণ ও পৌর আশাকর্মী এবং আইসিডিএস ও মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তাদের ইউনিয়নের সকলে আজ হাজির হয়েছেন, আজ বিক্ষোভ মিছিল করে এগিয়ে চলেছেন ডেপুটেশন দিতে। সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরের 24 পর্দায়। অর্থাৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই আন্দোলন, তাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের তারা কিন্তু কর্ম বেরোতে চাইছেন, অর্থাৎ কর্ম থেকে তাদের এই সমস্ত দাবি যদি না মানা হয় তারা কিন্তু সোজা চলে যাবে, আগামী 6ই অক্টোবর তারা চলে যাবেন সেখানে, অর্থাৎ তারা কিন্তু বড় বৃহত্তর আন্দোলন করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এই মুহূর্তে সিএমএইচ অফিসে তারা প্রবেশ করছেন, এবং বিশাল সংখ্যক আশাকর্মী কোচবিহারের
পঞ্চায়েত অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং ডেপুটেশন দেবেন, জমা করবেন তাদের 13 দফার দাবি নিয়ে। মিড ডে মিল কর্মীরা সাথে রয়েছেন, আইসিডিএস কর্মী রয়েছেন, সেই সাথে রয়েছেন আশা কর্মীরা, তাদের মোট 13 দফার দাবি নিয়ে সরকারি স্বীকৃতি চাইছেন, চাইছেন তাদের ন্যায্য ছুটি, চাইছেন তাদের ন্যায্য ছুটির সাথে সাথে ন্যায্য বেতন, ন্যায্য ভাতা, ন্যায্য পেনশন সমস্তটাই কিন্তু তারা দিতে হবে। হাজার আশাকর্মী তারা রয়েছেন কোচবিহারের বিভিন্ন জায়গায়, কোচবিহার শহরে অর্থাৎ কোচবিহার জেলায় 3000 আশাকর্মী থাকার কথা, সেখানে অনেকটাই কম রয়েছে। তারা নিয়োগ চাইছে, তারা কিন্তু সামাল দিতে পারছে না, অর্থাৎ তাদের 1000 জনসংখ্যায় কাজ করার কথা, সেখানে তারা 3000-4000 একসাথে কাজ করছেন। তারা চাইছে নতুন করে নিয়োগ, চাইছেন গ্র্যাচুইটি পেনশন 8 দফায় নয়, একবারে যেন তাদের বেতনটা পায়। এবং বিশাল সংখ্যক আশা কর্মীরা আজ দলে দলে যোগ দিয়েছে, অর্থাৎ বিক্ষোভ দেখেছেন, বিক্ষোভ করে আমরা ভেতরে গিয়ে, অর্থাৎ তাদের যে এই আন্দোলন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আসছেন, এখনো পর্যন্ত আসছে। তারা কোচবিহারের রাজপথে তারা বিক্ষোভ করেছেন, রাজপথে বসে তারা বিক্ষোভ আন্দোলন, অবস্থান আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। এবং সেই সাথে তারা এই মুহূর্তে সিএম অফিসে তারা প্রবেশ করেছেন এবং আরো কিন্তু আসছে এখান থেকে, তারা এসে তাদের বিভিন্ন 13 দফার দাবি নিয়ে তারা আসছেন এবং কিভাবে তারা এই সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করবো, আর কি চাইছেন এবং সেখানে ডেপুটেশন দেবেন, আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এবং সেই সাথে সিএমএস অফিসে এই মুহূর্তে বিশাল সংখ্যক জনসংখ্যা তারা জনসংযম গড়ে তুলেছেন এবং সেখান থেকে তাদের আন্দোলন, বিক্ষোভ আন্দোলন, তাদের বিভিন্ন দাবি, মোট 13 দফার দাবি নিয়ে আজকে তারা এসেছেন, আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি খবরে 24 পদ্মায় সরাসরি। এই মুহূর্তে আমরা রয়েছি সিএমএইচ অফিসে, এখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আজ হাজির হয়েছে, অর্থাৎ 13 দফা, মোট 13 দফার দাবি নিয়ে তারা আজ আন্দোলন করছেন এবং এখানে কিন্তু বিভিন্ন কর্মীরা রয়েছেন, তারা উৎসাহ ভাতা 8 দফায় পাঠানো বন্ধ করে একসাথে প্রদান করতে হবে, স্থায়ী সরকারি কর্মচারী নিয়োগ করতে হবে এবং ন্যূনতম 26,000 টাকার বেতন, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি প্রদান করতে হবে, সেই সাথে সরকারি কর্মীদের ন্যায্য ছুটি তারা চাইছেন এবং আরও মোট 13 দফায় দাবি করছেন। 13 দফার দাবি নিয়ে আজ তাদের ডেপুটেশন কোচবিহারের রাজপথে তারা কিন্তু নেমেছেন, রাজপথে সারা দিন ধরে আজকে তারা বিক্ষোভ করেছেন এবং সকাল থেকে বিক্ষোভের পর এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে কোচবিহারের সিএমওইচ অফিসে, এখানে তারা ডেপুটেশন দিবেন বিভিন্ন 13 দফা দাবি নিয়ে। এই মুহূর্তে এখনও তারা আসছেন, আমরা দেখানোর চেষ্টা করছি ফরম্যাট প্রথা বাতিল করে স্থায়ী স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, স্বাস্থ্যকর্মীর কিন্তু স্বীকৃতি দিতে হবে, এছাড়াও স্বাস্থ্য কর্ম ছাড়া তাদের আরও বিভিন্ন কাজে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন কাজে তাদের ব্যবহার করা হচ্ছে এমনটাই কিন্তু তাদের অভিযোগ। তারা কিন্তু নবান্ন অভিযান করবেন 6 অক্টোবর, এমনটাও তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয় তারা আগামী 6 অক্টোবর নবান্নে যাবেন, মুখ্যমন্ত্রীর কাছে তারা জানাবেন এবং সেখানে কাজ বন্ধ করে দেওয়ারও কিন্তু একটা হুমকি দিয়েছেন, বড় সড়ো আন্দোলন তো করবেনই, সেই সাথে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি খবরে 24 পর্দা, এই মুহূর্তে তাদের বিক্ষোভ আন্দোলন এবং সমস্তটা এখানে এক হয়েছে, আমরা কোচবিহার সিএমওইচ অফিস থেকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরে 24 পর্দায়। গ্রামীণ পৌর আশাকর্মী, আইসিডিএস কর্মী ও মিড ডে মিল কর্মী
ইউনিয়নের পক্ষ থেকে কোচবিহার শাখার পক্ষ থেকে আজকে তাদের এই বিশাল বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভের পাশাপাশি মিছিল করে তাদের আন্দোলন এবং ১৩ দফার দাবিতে পাশাপাশি ১৩ দফার দাবিতে আজকে তাদের আন্দোলন বিক্ষোভ আশাকর্মী সেই সাথে মিড ডে মিল কর্মীরা রয়েছেন এবং আইসিডিএস কর্মীরাও সাথে রয়েছেন কোচবিহার শাখার ডেপুটেশন জবাব দেবেন অবস্থান বিক্ষোভ করে আজ তারা এসেছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু এসেছেন এবং নতুন কর্মীও চাইছেন আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যদি কি বলবেন আর কি কি দাবি রয়েছে কি বলবেন আমাদের যে দাবিগুলো আছে যে সব কাজগুলো আমাদের এখন দিয়েছে এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয় আর আমাদের যে ভিএমপির কাজটা দিয়েছে এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের ১৫,০০০ টাকা মোবাইল বাবদ দেওয়ার কথা ছিল সেই টাকাটাও দেয়নি আর আমাদের ঘাড়ে কাজটা চাপিয়ে দিয়েছে এই সব কাজ আমরা করব না ২৬,০০০ টাকা আমাদের বেতন আমরা দাবি করেছি এখনও আমাদের কোনো দাবি দাবার নিয়ে কোনো মুখ্যমন্ত্রী মুখ খুলেননি কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারবো না আর দিনের পর দিন আমাদের ওপরে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে আমাদের পক্ষে এইসব কাজ করা সম্ভব নয় হ্যাঁ নতুন কর্মী নিয়োগ করছে কিন্তু অথচ দাবি দাবার ব্যাপারগুলো ওরা মাথায় নিচ্ছে না আর আমাদের যে কাজগুলো দিয়েছে এই কাজগুলো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল তো আমরা এখনও আমাদের পাইনি আর না পাওয়া পর্যন্ত আমরা কাজগুলো তো করতে পারবো না আর এই কাজগুলো পারপাসে আমাদের কোনো ট্রেনিং নেওয়া হয় নাই ট্রেনিং ছাড়া আমরা এই কাজগুলো করব কি করে আর এইদিকে আমাদের হসপিটাল থেকে বলছে যে এই কাজগুলো আমাদের আমরা করে দিব আমাদেরকে আপনাদের যে টাকা ঢুকবে সেই টাকার থেকে আমাদের ৭০ টাকা ১০০ টাকা করে দিলে আমরা কাজগুলো করে দিব হসপিটাল দপ্তরের লোকেরাই বলছে হ্যাঁ ওরা বলেছে যে আমাদের টাকা দিলে আমরা এই কাজগুলো করে দিব কিন্তু টাকা না দিলে আমরা করবো না আপনাদেরই করতে হবে কিন্তু আমরা বলেছি আমরা টাকাও দিব না কাজও করব না এইভাবে এখন পর্যন্ত চলছে আমাদের আমরা এখনো কাজ শুরুই করি নাই বলেছে ২৫০ টাকা করে দিবে ভিএমএমপিওয়াই এর কাজটা করলে কিন্তু আমরা বলছি আমরা টাকাটা মোবাইল ছাড়া আমরা কাজ করব কি করে সবার তো অ্যান্ড্রয়েড মোবাইল নেই তাহলে আমরা কিভাবে এই কাজটা করব আর আমাদের দিয়ে সম্পূর্ণ কাজ করাচ্ছে এই যে এর আগে আমাদের ঘরের সার্ভে করিয়েছে টাকার কথা বলে একটা টাকাও দেয়নি কিন্তু আমরা এই টাকা না পেলে আমরা কাজ করবো কী করে আর রোদ্রের মধ্যে যখন তখন আমাদের কাছে অর্ডার চাচ্ছে আমার নাম অনিমা দেবনাথ সাহাদ উত্তুফাঙ্গাস টু ছোট লাকুটি সাব সেন্টার ধন্যবাদ আমরা কিন্তু শুনলাম অর্থাৎ তাদের মোবাইল নেই ও তারা কি করে ছবিগুলো তুলবেন এমনটাও কিন্তু দাবি জানাচ্ছে এবং তারা যখন কাজ শিখতে চাইছেন সেই শেখার জন্য তারা যখন চাইছেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন সেখানে কিন্তু তারা জানাচ্ছেন যে তাদের কাছ থেকে যেই টাকা দেওয়া হয় অর্থাৎ তাদের বেতন বা মোবাইলের জন্য যেই টাকা দেওয়া হবে সেটার থেকে তাদেরকে ভাগ দিতে হবে অর্থাৎ পয়সার ভাগ তাদেরকে দিতে হবে তবেই তারা কিন্তু ট্রেনিং শেখাবেন অর্থাৎ ট্রেনিং দেওয়াবেন তাদেরকে এবং কাজ শেখাবেন এমনটাও কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন অর্থাৎ তাদের কাজ শেখানোই হচ্ছে তাহলে তারা কাজ করবেন কি করে সেখান থেকে এবং যেখান থেকে শেখাতে চাইছে সেখান থেকে টাকার দাবি করছেন এমনটাও কিন্তু অভিযোগ আর কি জানাচ্ছেন আমি একটু শুনুন আমি একটু বলি আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে কোচবিহার সিওমএস ডেপুটেশনে আমরা এসেছি
আমাদের 15 দফা দাবি আছে, তার মধ্যে হচ্ছে আমাদের সমস্ত আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং 26,000 টাকা বেতন এবং পিএফ পেনশন গ্র্যাচুইটি দিতে হবে এবং প্রত্যেক আশাকর্মীকে 15,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন নাওলে নগদে 15,000 টাকা দিতে হবে এবং আমাদের যে কাজগুলি করানো হয় মানে ঝুঁকিপূর্ণ পিএমএম ভিওয়াই এর যে কাজ সেই কাজগুলি করতে গিয়ে আমরা নানান অসুবিধায় পড়ছি, আমাদের একটা ঝুঁকি আছে সেই কাজগুলো আমরা করতে চাচ্ছি না এবং আমাদের মোবাইলও দেওয়া হয়নি, আমাদের কোনো ট্রেনিং হয়নি আর আমাদের যে মানে কাজ করার পরে যে আমরা পারিশ্রমিক পাবো সেটাও আমাদের কোনো বলা হয়নি, সেই হিসাবে আমরা কোনো কাজ করতে চাচ্ছি না। আর আমরা চাচ্ছি যে আমাদের যে উৎসাহ ভাতা দেওয়া হয় সেই উৎসাহ ভাতাটা আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, আমরা ভাগে ভাগে চাচ্ছি না, আমরা আমাদের একবারে দিতে হবে এবং অবিলম্বে আমাদের মাত্র 4,500 টাকা বেতন দেওয়া হয়। আর হচ্ছে এই যে সরকার বিধায়কদের ভাতা 40,000 টাকা বৃদ্ধি করেছে, ওদের বেলায় পয়সা হয়, সরকার তো আমাদের বেলায় পয়সা হয় না এবং হচ্ছে দুর্গাপূজার কালীন ক্লাবগুলোতে 60,000 টাকা থেকে বাড়িয়ে 70 করেছে অথচ আমাদের বেলায় মানে আশাকর্মীদের বেলায় 1 পয়সা তাদের ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখনও সরকার। আমরা এই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা আন্দোলন করছি এবং এই যে আমাদের আন্দোলনের যে কর্মসূচিগুলো আছে আমরা যদি আমাদের যে দাবি পূরণ না হয় আমরা আমাদের হচ্ছে ৬ অক্টোবর আমাদের নবান্ন অভিযান আছে, তাতেও যদি আমাদের মানে মানে দাবি পূরণ না হয় তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব। আমার নাম মণিমা বর্মন মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কুচবিহার জেলা সেক্রেটারি। ধন্যবাদ, আমরা কিন্তু শুনলাম অর্থাৎ তাদের যে বক্তব্য থেকে উঠে আসছে যে বিধায়কদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের ভাতা বাড়িয়েছেন, বিভিন্ন জায়গা বিভিন্ন বিধানসভার বিধায়করা যারা রয়েছে সেখানে 40,000 টাকা তাদের ভাতা বাড়িয়েছেন, সেখানে পুজো মণ্ডপগুলোতে দুর্গাপুজো আসছে আপনারা সকলে জানেন দুর্গাপুজো মণ্ডপের সেখানে 60,000 টাকা তারা অনুদান দিতেন, সেখান থেকে সরকারের অনুদান বাড়িয়ে 10,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করা হয়েছে এবং সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়ার পরেও তাদের আশাকর্মীদের মাত্র 4,500 টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে জনসংখ্যার যে ব্যবধানটা রয়েছে সেখানে 1,000 থেকে 1,200 মধ্যে তাদের কাজ করতে হয় এবং সেই জায়গাটাতে কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ 3 থেকে 4,000-এর ব্যবধানে তারা কাজ করছে। এই মুহূর্তে কিন্তু তারা যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি খবরিয়া 24-এর পর্দায়, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ তারা ডেপুটেশন দিতে যাচ্ছেন সিএমএইচ অফিসে এবং সেখান থেকে কি কথা পান এবং কি আশ্বাস পান এটাই কিন্তু দেখার এই মুহূর্তে বিশাল সংখ্যক পশ্চিমবঙ্গ আশাকর্মীরা তারা বিশাল সংখ্যায় 13 দফার দাবি নিয়ে তারা এসেছেন, অর্থাৎ বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন অভিযোগ কিন্তু জানাচ্ছেন, তারা কথা বলার চেষ্টা করবেন সিএমএইচ অফিসে তারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা ছাড়াও তাদের আরও অন্যান্য কাজে ঝুঁকিপূর্ণ কাজে তাদের নিয়োগ করা হয় বলেও তাদের অভিযোগ, বিভিন্ন অভিযোগ নিয়ে তারা আজ ডেপুটেশন জমা দেবেন এবং সিএমএইচ অফিসে তারা যাবেন, কি বলে সেখান থেকে কি আশ্বাস দেন তারা কিন্তু যাচ্ছেন এবং সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরে 24-এর পর্দায়। আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরে 24-এর পর্দায় এবং ওটা একেবারেই গ্রাউন্ড
বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের আজকের এই অভিযোগ আন্দোলন এবং সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরের চব্বিশের পর্দায়। আশা কর্মীরা সাথে আইসিডিএস কর্মী এবং মিড ডে মিল কর্মীরাও কিন্তু রয়েছে। একদিকে তারা এসেছেন সিএমএইচ অফিসে, যারা আশা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ডেপুটেশন দিবেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এবং সেই সাথে পাশাপাশি মিড ডে মিল এবং আইসিডিএস কর্মী যারা রয়েছেন তাদেরও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজ ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন। একই সঙ্গে একদিকে যেমন ডিএম অফিসে চলছে বিক্ষোভ এবং সিএমএইচ অফিস থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আরেকদিকে কিন্তু তারা চলে গেছেন ডিএম অফিসের সামনে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মিড ডে মিল কর্মী যারা রয়েছেন সেখানে। অর্থাৎ এই মাসটা সেপ্টেম্বর মাস কিন্তু পুষ্টি মাস, অর্থাৎ পুষ্টি বাচ্চাদের পুষ্টি দিবস বা পুষ্টি মাস হিসেবেও অনেকে ধরে থাকেন, অনেকে মনে করে থাকেন। পুজোর আগে এই সেপ্টেম্বর গোটা মাস, গোটা সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু পুষ্টি দিবস পালিত হয়ে আসছে বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকেই পুষ্টি দিবস যেখানে পালিত হচ্ছে এক মাস ধরে সেই জায়গাটাতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ মিড ডে মিল কর্মীদেরও কিন্তু বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেখানে। তাদের খরচ দেওয়া হচ্ছে না, তারা খাওয়াবেন কি করে বাচ্চাদের পুষ্টিমূলক যে সমস্ত খাবার দাবার সমস্তটা কিন্তু তারা দিতে পারছেন না। অর্থাৎ তারা কিন্তু নিজেরাও এর আগেও জানিয়েছিলেন তারা নিজেরা জোগাড় করে, জোগাড় যন্ত্র করে নিজেদের টাকা পয়সা খরচ করে তারা বাচ্চাদেরকে পুষ্টি দেওয়ার চেষ্টা করছে, তাদের পুষ্টিমূলক খাবার খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই বিষয়েও তারা কিছুদিন আগেই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম খবরের চব্বিশের পর্দায়, সরাসরি তারা কিন্তু তারা সমস্তটাই অর্থাৎ সেই বিষয়ে ডেপুটেশন দিয়েছিলেন, জানিয়েছিলেন, অভিযোগ করেছিলেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। সেই ক্ষেত্রেও তারা কিন্তু কর্মবিরতি অর্থাৎ কাজ বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন সেই জায়গাটাতে। ফের কিছুদিনের মাথায় আবারও মিড ডে মিল কর্মীরা ডিএম অফিসের সামনে একত্রিত হয়েছে, একদিকে যেমন অন্যদিকে আশা কর্মীরা পশ্চিমবঙ্গ শাখার কোচবিহার শাখার যারা রয়েছেন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা যারা রয়েছেন তারা ১৩ দফার মোট দাবিতে আজকে সিএমএইচ অফিস তারা কথা বলতে গিয়েছেন সিএমএইচ অফিসের অফিসার যিনি রয়েছেন সিএমএইচ সাথে কথা বলবেন এবং কি আশ্বাস দেন তারা শুনবেন, তারপরেই কিন্তু এখান থেকে যাবেন বিভিন্ন জায়গা থেকে। কোচবিহার জেলার সমস্ত আশাকর্মীরা আজ একত্রিত হয়েছে, ৩০০০ আশাকর্মী থাকার কথা, সেখানে ১,১২০০র কাছাকাছি বিস্তৃতভাবে আমাদের বক্তব্য এখানে রেখেছে। আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছিলাম খবরের চব্বিশের পর্দায়, এবং সেখান থেকে অর্থাৎ অফিস থেকে বেরিয়ে তাদের এই সমস্ত ১৩ দফার দাবি সমস্তটাই রয়েছিল এবং সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম খবরের চব্বিশের পর্দায়। এবং তারা সেখান থেকে ফিরে এসে কি আশ্বাস পান, কি বার্তা দেন তাদের, এবং তারা যে সমস্ত দাবি রেখেছেন সমস্তটা পূরণ হয় কিনা, পূরণ হওয়ার আশা আশ্বাস পান কিনা, আশা রাখেন কিনা, সমস্তটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে খবরের চব্বিশের পর্দায়। অন্যান্য সমস্ত ধরনের খবর দেখতে চোখ রাখুন খবরের চব্বিশের পর্দায়। ফিরে আসছি কিছুক্ষণ পরে, ধন্যবাদ।